মতিয়া চৌধুরী বাংলাদেশী নারী রাজনীতিবিদদের মধ্যে প্রভাবশালী এক নাম। 1942 সালের 30 জুন পিরোজপুরে জন্ম নেয়া এই নেতার রাজনৈতিক জীবন শুরু হয় বামপন্থী রাজনীতি দিয়ে। তিনি শেরপুর দুই আসনের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য। ইডেন কলেজে অধ্যয়নরত অবস্থায় ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। 1965 সালে বাংলাদেশের ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। 1987 সালে পূর্ব পাকিস্তানের ন্যাশনাল আওয়ামী লীগ পার্টিতে যোগ দেন মতিয়া চৌধুরী, পরে কার্যকরী কমিটির সদস্য হন। 1970 ও 71-এর মাঝামাঝি সময়ে তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, প্রচারণা, লবি ও আহতদের চিকিৎসায় সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন। সর্বশেষ আওয়ামী লীগে যোগ দেন মতিয়া। 1971 সালে দলটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও হোসেন মোহাম্মদ এরশাদের আমলে বেশ কয়েকবার গ্রেফতার হন অগ্নিকন্যা খ্যাত এই নেতা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য 2021 সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে। 2024 সালের জুলাই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে জাতীয় সংসদ বিলুপ্তির মাধ্যমে সংসদ সদস্য পদ হারান তিনি। মতিয়া চৌধুরীর পিতা মহিউদ্দিন আহমেদ ছিলেন পুলিশ কর্মকর্তা, মা নূরজাহান বেগম ছিলেন গৃহিণী। 1964 সালের 18 জুন তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার স্বামী খ্যাতিনামা সাংবাদিক বদরুর রহমান। 1996 ও 2009 এবং 2013 সালে আওয়ামী লীগ শাসনামলে কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন বেগম মতিয়া চৌধুরী। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আওয়ামী লীগের 1 নং প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। 12ই জানুয়ারি 2023 সালে তিনি জাতীয় সংসদের সংসদ উপনেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 2024 সালে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান। আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতা 2024 সালের 16ই অক্টোবর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।